guys, welcome back to my channel. Good morning friends, welcome back to my channel. Jyoti das, tumra shobai kemon acho? Asha kori shobai bhalo acho dosto. To dekho shite shokal kuasha bhara. তো বন্ধুরা দেখো রাস্তাতে চলে আসলাম, দেখো ওইদিকে যে ঘরটা আছে একটা, ওই ঘরটা দেখা যাচ্ছে না, প্রচন্ড মানে কুয়াশা পড়ছে। আর ওই দেখো ওইদিকে ঘরগুলো দেখা যায় লোকে, কিন্তু এখন দেখা যাচ্ছে না। তো এবছর আজকে প্রথম কুয়াশা পড়ছে, ভালোই লাগছে। তো এখন তো মোটামুটি 6:30 মতো বাজে, আজকে বেলা মোটামুটি 1টা অবধি কুয়াশা ছিল। তো দেখো সকালে একটু রাস্তায় আসলাম কুয়াশাটা দেখতে, আর একটু সকালে উঠলে ভালো হতো। এখন তো মোটামুটি 6টা মতো বাজে, এই দেখো ওরা চলে আসলো। এখন চলে আসলো, এই দেখো ওরা এসে এখানে আগুন জ্বালিয়ে নিয়েছে, এখন এখানে বসে আছে ঠাম্মা অর্পিতা। এই দেখো পাকলি চুলটা, দেখো পাকলি, আর শিবা আর বাবা এদিকে বসে আছে। তো আমি আর বসলাম না, এখন দেখো ওরা চলে গেল, আর বাবা এদিকে বেত উঠাতে বসে গেল। তো এখন আমি বাসি কাজগুলো সেরে নিই, তারপর চাও বানাতে হবে না, আজকে দেরি হয়ে গেছে এমনিতে। তারপর বন্ধুরা ওঠার করে ঝাঁত দিয়ে এখন চলে আসলাম আমি চা বানাতে। তো চাটা বসিয়ে দিয়েছি, দেখো এখন চাটা বানিয়ে নিই। বাবা ওদিকে কাজ করছে, মাও কাজ করছে, আমি চাটা বানাচ্ছি। দেখো চাটা উঠে গেছে, ওই দেখো খড়িটা এদিকে দিয়ে দিয়েছি, কিনকে আগুনটা না উঠছিল না। তো তারপর চাটা বানিয়ে সবাইকে দিয়ে খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম বাসন ধুতে। মানে আমাদের সকালে ভাতও খাওয়া হয়ে গেছে, সেদ্ধ ভাত, কালকে সবজি ছিল, তখন বাসন কটা ধুয়ে দিই। তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে মানে একজন একটা মাস মানে আমাদের বৌদি কাজ করছে, তো মা বৌদির সাথে আছে, যার জন্য আমি খাওয়া দাওয়া করার পর বাসন কটা ধুয়ে নিয়েছি। আর চা খাওয়ার পর বাসন ধোয়া হয়নি, এখন একসাথে ধুয়ে নিয়েছি চার বাসন, ভাত খাওয়ার বাসন সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। তো ধোয়া টোয়া করার পর আর দেখি কি কাজ আছে, তারপর আমি এক জায়গায় যাব। তো রোদ তো উঠেনি, আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন বাসনগুলো ধুয়ে নিই, দেখ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো বন্ধুরা বাসন টাসন ধুয়ে আমি ভাবলাম তাহলে সবজিটা কেটে রেখে যায়, তাহলে মার একটু সুবিধা হবে, কিন্তু না। তারপর আমি রান্নাটা করে গিয়েছিলাম, কিন্তু ভিডিও করা অনেক কেন কি প্রচণ্ড তাড়া ছিল, তার জন্য রান্না করা হয়নি। তো রান্না করেছিলাম আমি দেখো শিম আলু দিয়ে ভাজি, আর ছোট ছোট মাছ নিয়ে আসছিল বাবা, ওই মাছ দিয়ে দেখো মূলো বেগুন আলু শিম কেটেছিলাম, ওগুলো দিয়ে চচ্চড়ি বানিয়েছিলাম। তো রান্নাবাড়া করে আমি চলে গিয়েছিলাম একটুখানি ব্যাংকে। তো
ব্যাংকে থেকে আসার পরে এই দেখো ওরা কাজ করছে এখন একটু জোরে আসছে আজকের মতো ব্লগটা আমি এডিট করব ক্ষেতের মাটি না।